সৌর সংশোধনী রায় নিয়ে বক্তব্য আর পাল্টা বক্তব্য চলছেই একুশে আগস্টের শোকসভায় এ রায় সহ বিভিন্ন বিষয়ে প্রধান বিচারপতির সমালোচনা করেন প্রধানমন্ত্রী পরদিন সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রতিক্রিয়া জানাল বিএনপি এবং দুঃখজনকভাবে আজকে সরকার প্রধান যিনি তিনি বিচার বিভাগের বিরুদ্ধে বিষদকার করছেন এবং বিচার বিভাগকে সরকারের মুখোমুখি এনে দাঁড় করে দিয়েছেন ক্ষমতায় থেকে বিচার বিভাগ দেশের সর্বোচ্চ আদালতকে এভাবে হেয় করলে তার পরিণাম কখনো শুভ হয় না আমরা এই আত্মঘাতী পথ থেকে সরে আসার জন্য প্রতি আহ্বান জানাচ্ছি পাকিস্তান বিচার বিভাগের উদাহরণ টেনে প্রধান বিচারপতির মন্তব্যের বিরোধিতা করেন প্রধানমন্ত্রী এ ইস্যুতেও প্রধান বিচারপতিকে সমর্থন দিলেন বিএনপি নেতারা পাকিস্তানের সুপ্রিম কোর্ট যেখানে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে সরিয়ে দিয়েছেন তারা সেই রায়টা মেনে নিয়েছেন এবং প্রধানমন্ত্রী বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যে আমি সুবিচার পাই নাই তবে আমি রায় আমি এটা মেনে নিচ্ছি সুতরাং এই যে স্পিরিটটা এই স্পিরিটটার কথা আমাদের প্রধান বিচারপতি বলেছেন এটার সঙ্গে পাকিস্তানের সঙ্গে কোনো ভালোবাসা থাকার কথা বিএনপি নেতারা বলেছেন এত কিছুর পরও বিচার বিভাগ যথেষ্ট ধৈর্য ধরেছে যা ইতিবাচক রাহুল রায় চ্যানেল আই ঢাকা